running from all things at once without thinking twice. And I knew it would catch up and that we would be the ones left behind. The stories I've been told, they never seem to leave my mind. This road that I am on, I gotta stay here for some time. ওয়েডনেসডে, আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। সৌরভ কিছুক্ষণ আগে অফিস বেরোলো, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে সৌরভকে ব্রেকফাস্টে কি বানিয়ে দিয়েছি। আজকে বানিয়ে দিয়েছি দেশি স্টাইল পানিনি। সো আমারও স্নান হয়ে গেছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, সেম ব্রেকফাস্টই ছিল। এখন আমি তোমাদের সাথে আড্ডা দিতে বসেছি। তো আজকে সারাদিনের একটা নর্মাল ডে ব্লগ হবে, আজকে সেরকম কোনো ইভেন্ট নেই। তো আজকে ভাবতে পারিনি যে সকাল থেকে আবারও ব্লগ স্টার্ট করতে পারবো। অ্যাকচুয়ালি কালকে খুব শরীর খারাপ ছিল, এখানে তোমাদের বলছিলাম যে অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে, আর আমার সাইনাসের প্রবলেম আছে। তো এই ঠান্ডাতে তোমরা জানোই যে সাইনাসের প্রবলেমটা একটু বেড়ে যায়, তো খুব কষ্ট পাই আমি ঠান্ডাতে। তো যাই হোক, আমি গেছিলাম মন্দিরে, তো তোমাদের সেদিনকেও বলেছিলাম যে এত হাওয়া দিচ্ছে আর সেরকম কোনো প্রিকরেশন আমি নিয়ে যাইনি। আর সেদিনকে রাত্রি থেকে অল্প অল্প করে মাথা যন্ত্রণা স্টার্ট হয়, আর কালকে পুরো দিন মানে মাথা ব্যথা করেছে। কালকে খুব একটা বাজে দিন ছিল বলা যেতে পারে। তো আমার ব্লগ বানাতে অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে, তো বাড়িতে ওই একা একা বসে থেকে বা শুয়ে থেকে আরও বোর হয়ে যায়, তার থেকে তোমাদের সাথে আড্ডা দিই, ব্লগ বানাই, সেটা অনেক বেশি হ্যাপেনিং লাগে আমার। তাই জন্য আজকে ব্লগটা স্টার্ট করলাম। হয়তো আজকে ব্রেক দিলে খুব ভালো হতো, কিন্তু ঠিক আছে, আমি একদম ফাইন আছি। তো চলো আজকের ডেটা স্টার্ট করছি, আশা করবো তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। সো এখন আমি কিচেনে চলে এসেছি। আজকে বাড়ির কোনো কাজ করতে একদমই ভালো লাগছে না, অনেক কিছু পেন্ডিং কাজ আছে যেগুলো করতে হতো আজকে, যেমন ওয়াশিং মেশিন চালাতে হতো, দেন আয়রন করতে হতো, বেশ কিছু জায়গা আছে যেগুলো ক্লিনিং করতে হতো, বাট আজকে একদমই ভালো লাগছে না বলে আমি ওগুলোকে স্কিপ করে দিয়েছি। এখন আমি আমার জন্য লাঞ্চ বানাবো। আজকে লাঞ্চে বানাচ্ছি ঢেঁড়স পেঁয়াজ দিয়ে একটা ভাজি। আজকে সৌরভকে লাঞ্চে আমি কিছু বানিয়ে দিইনি, কালকে সৌরভ রাত্রেবেলা আলু আর মটর দিয়ে একটা তরকারি মতন বানিয়েছিল, তো ওইটাই আমি ওকে লাঞ্চে আজকে দিয়ে দিয়েছি। তো আমি এখন আমার জন্য ঢেঁড়স পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব, আর তার সাথে রুটি খাবো, এটাই আমার লাঞ্চ। আজকে লাঞ্চেও সেরকম কিছু বানাতে ইচ্ছা করে না, তোমরা দেখে থাকবে নিশ্চয়ই যে আমি লাঞ্চে একবারে বেশি করে কিছু বানিয়ে নিই, যেটা কিনা ডিনারেও হয়ে যায়, কিন্তু আজকে অত কিছু অ্যামাউন্টের এক্ষুনি বানাতে ইচ্ছা করছে না। তাই জন্য আমার জন্য অল্প করেই আমি ভাজিটা বানিয়ে নিচ্ছি। এখন ইন্ডিয়ান স্টোরে বেশ ঢেঁড়সটা পাওয়া যাচ্ছে, তাই জন্য ইন্ডিয়ান স্টোরে যাওয়া মানে গেলেই অল্প অল্প ঢেঁড়স আর কি আনা হয়েই যাচ্ছে। সো এটাই আপাতত প্ল্যানিং। তো আজকে রাত্রিবেলা ভাবছি ডিনারে কিছু ভালো বানাবো, কারণ কালকে রাত্রিবেলা খুব একটা কিছু ভালো খাওয়া হয়নি। আজকে সকালবেলাও সৌরভ ওইরকম মানে ওই মানে ডিনারটাই লাঞ্চে নিয়ে চলে গেছে, তার জন্য রাত্রিবেলা একটা কিছু ভালো বানানোর প্ল্যান আছে। সো দেখা যাক কী বানাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমি লাঞ্চটা বানিয়ে ফেলি চটপট। বেসিক হয় সেরকমই হয়েছে, সেরকম কিছু আহামরি রেসিপিও নয়, বাট আমি একদম এন্ডে গিয়ে কিচেন কিং মশলা অ্যাড করেছি, যেটা MDH এর পাওয়া যায়। তোমরা একবার MDH এর কিচেন কিং মশলাটা ইউজ করে দেখো, ভীষণ ভালো লাগে, যে কোনো ভাজিতে যদি ইউজ করো খুব ভালো লাগবে খেতে। আমি স্পেশালি বলবো ঢেঁড়স পেঁয়াজ ভাজা বা ঢেঁড়স আলু ভাজাতে যদি কিচেন কিং মশলাটা ইউজ করো খুব ভালো একটা টেস্ট আসে। তো একবার কিনে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে।
Still got your pearls hanging by my bedside. Still got your lips and paper in the trash now. সাইনাসের জন্য এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট, মানে অ্যাজ সাচ কোনো মেডিসিন নেই সাইনাসের জন্য। তো উইন্টার পড়লে এইগুলো একটু করতেই হয়, আর এখানকার উইন্টারে আমার খুব প্রবলেম হয়, এখানে উইন্টারটা খুব সাংঘাতিক। সো এবার আস্তে আস্তে এইসবগুলো শুরু করতে হবে। Love like this would leave me in pieces. Oh, Emily. তো এখন টাইম হয়ে গেছে 4:30, আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন একটু বেরোচ্ছি, একটা জিনিস কেনার আছে, আমি খুব এক্সাইটেড। সৌরভ কিছুক্ষণ আগে ফোন করে বললো যে তুমি চলে এসো, তাহলে আজকেই কিনে নেওয়া যাবে। অ্যাকচুয়ালি এটা একটা প্রি প্ল্যান্ড জিনিস, অনেকদিন ধরে ভাবছি কিনবো কিন্তু হয়ে উঠছে না। বাট আজকে যে এরকমভাবে কেনা হবে সেটা মানে আমার কাছে আনএক্সপেক্টেড। তো সৌরভ বললো আমি যদি বাড়ি ফিরে একসাথে বেরোই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, আর এখানে জানোই যে সমস্ত দোকান খুব আর্লি বন্ধ হয়ে যায়। তো আমি এখন একাই চলে যাচ্ছি প্রিন্সেস স্ট্রিট, আর সৌরভ অফিস থেকে ডিরেক্টলি আসবে। তো তোমরা গেস করতে থাকো আমি এখন কি কিনতে যাচ্ছি, এক্ষুনি আমি বলবো না তোমাদেরকে, আর আমার মনে হয় তোমরা এটা গেস করে নেবে ঠিকঠাক। তো চলো এখন যাওয়া যাক, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ক্যামেরা কিনেছি, এতদিন ধরে আমার ব্লগ যে তোমরা দেখতে আমি পুরোটাই শ্যুট করতাম আইফোনে। তো এখন মনে হচ্ছে যে আরও বেটার কিছু তোমাদের জন্য প্রেজেন্ট করতে চাই, আরও ভালো ব্লগ বানাতে চাই, তার জন্য ক্যামেরাটা অবশ্যই নেসেসিটি। তো আমি আজকে কিনেছি ক্যানন G7 Mark II। তো জাস্ট মানে আমার বিলিভ হচ্ছে না, তো এরপর থেকে তোমরা অনেক অনেক বেটার কোয়ালিটির মানে ভিডিও দেখতে পাবে। তো তোমাদের জন্য এটা একটা গুড নিউজ বলা যেতে পারে। তো এটা এখন আমি আনবক্সিং করবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ এটা শুধুমাত্র তোমাদের জন্য, মানে তোমাদের কাছে আমি ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্যই এই ক্যামেরাটা কিনেছি। তো অবভিয়াসলি তোমাদের সাথে তো এটা শেয়ার করতেই হবে। তো চলো তাড়াতাড়ি, আমি তো ভীষণ এক্সাইটেড, তাই জন্য আর বেশি কথা বলবো না, আগে এটার আনবক্সিং করি। ক্যামেরার মডেল নাম্বারটা তো তোমাদের বলেই দিয়েছি, আর বেসিক্যালি আমি একটা ব্লগার কিট কিনেছি ক্যামেরার সাথে সাথে, যার মধ্যে দিয়েছে একটা গরিলা পড আর দিয়েছে একটা 32GB SD কার্ড। তো আমি এখন এটা ওপেন করছি, আমি অনেক সার্চ করে অনেক রিভিউ পড়ে এই ক্যামেরাটাই ফাইনালাইজ করেছিলাম। তো এই ক্যামেরাটা খুবই ভালো, এখানে দেখো একটা মোটা বই দিয়েছে, আমি জানি না এটা কতটা কাজে লাগবে। আর এই ক্যামেরাটার মেন যে ফিচার্স সেটা হচ্ছে 180° রোটেটিং স্ক্রিন, যেটা ভ্লগিংয়ের জন্য খুবই কাজে লাগবে। এটাই বলবো যারা তোমরা ভ্লগিংয়ের জন্য ক্যামেরা সার্চ করছো, ক্যানন G7X খুবই ভালো একটা অপশান, আর এটা ভীষণ লাইট ওয়েট, তাই জন্য ভ্লগিং করতে খুব সুবিধা হবে। তো এই ক্যামেরাটার লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে চেক করে নিতে পারো, আর রিভিউগুলো তোমরা পড়ে নিয়ে তারপরে কিনবে। সো তোমরা আমাকে জানাবে যে আমার এই নতুন ক্যামেরাটা তোমাদের কীরকম লাগলো। সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ ট্রাইপডটাও বেশ কিউট।
তো আমাকে এখনো অনেক কিছু জানতে হবে, মানে এক্সপ্লোর করা বাকি, কিন্তু ব্যাটারিতে একটুও চার্জ নেই, পুরো শাট ডাউন হয়ে গেল। তো যাই হোক, আমাকে জানাবে যে তোমাদের আজকের গিফটটা কিরাম লাগলো। আর হ্যাঁ, যেটা বলতে চাই সেটা হচ্ছে, এটা কিন্তু ফটোগ্রাফির জন্য একদমই ভালো ক্যামেরা নয়, এটা শুধুমাত্র ভিডিওগ্রাফির জন্যই ভালো। তোমরা যারা ভিডিও শ্যুট করতে চাও তার জন্য কিন্তু অবশ্যই এটা নিতে পারো, কিন্তু ফটোগ্রাফি যারা পছন্দ করো, ফটো তুলতে যারা পছন্দ করো, তাদের জন্য কিন্তু এই ক্যামেরাটা একদমই নয়। তো যাই হোক, আমি ভেবেছিলাম যে এরপর থেকে আমি যে শ্যুটগুলো করব সেগুলো ক্যামেরাতেই করব, কিন্তু চার্জ নেই। আর সৌরভ বলছে যে আজ থেকে নয়, নেক্সট ডে থেকে তুমি ক্যামেরায় শ্যুট করবে। তো বাড়ির কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো সমস্ত কিছু কিনে বাড়ি ফিরলাম, তারপরে তো দেখতেই পেলে তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো আনবক্সিং করলাম। তো তারপরে বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করার ফলে চার্জও চলে গেছে। তো এখন আর কিছু করার নেই, এবার আমাকে যেতে হবে কিচেনে। তো এখন ফার্স্টলি আমি ফ্রেশ হব, তারপরে কিচেনে গিয়ে ডিনারটাও বানাবো। তো চলো, একটু ফ্রেশ হইনি, কিচেনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো ক্যামেরা নিয়ে অনেক গবেষণা হলো, এখন আমি কিচেনে এসে গেছি। আর তোমাদেরকে বলছিলাম যে সৌরভ বলছে যে নেক্সট ব্লগ থেকে ক্যামেরা দিয়ে শ্যুট করবে, কিন্তু আমি এখন থেকেই ক্যামেরা দিয়ে শ্যুট করা স্টার্ট করে দিয়েছি। বেশ কিছু ফিচার্স ছিল যেগুলো একটু জেনে নিলাম, আর চার্জ ছিল না, চার্জ ফুল হয়ে গেছে, আর এখন থেকেই আমি শ্যুট করছি। তোমাকে অবশ্যই জানাবে যে পিকচার কোয়ালিটি কিরাম, আর স্পেশালি যেটা জানাবে সেটা হচ্ছে ভয়েস কোয়ালিটি কিরকম লাগছে। সো নতুন বাড়িতে কোনো জিনিস এসে সেটা পড়ে থাকবে আর সেটা ইউজ করব না, এটা তো হতেই পারে না। তো আমি মানে সমস্ত কিছু শিখে নিয়েছি, আর এখন আমি চিকেনের একটা প্রিপারেশন বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকেই মুডটা অফ ছিল, মানে শরীরটাও ভালো ছিল না যেহেতু, তো এখন আমার গলার ভয়েস আর আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সৌম্য এখন একদম ফিট হয়ে গেছে, নতুন জিনিস এসেছে, তো অবশ্যই অনেক বেশি আনন্দ হচ্ছে আমার। তো আজকে একটা চিকেনের প্রিপারেশন বানাবো, সেটা হচ্ছে ক্রিমি চিকেন, আর সেটা হয়ে যাবে খুব খুব কম সময়ে, আর একদম সিম্পলভাবে বানাবো। আর এই রেসিপিটা যদি তোমরা ট্রাই না করো তাহলে তোমরাই লস করবে। তো যাই হোক, আমি বললে চিকেন দিয়ে এটা বানাবো, এখন একটু প্রিপারেশনটা করে নিই, তারপরে তোমাদের পুরোটা দেখাচ্ছি। আজকে ক্রিমি চিকেনের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কোকোনাট মিল্ক। আমি আজকে রেডিমেড কোকোনাট মিল্ক ইউজ করব। তোমরা যদি চাও তোমরা কিন্তু নারকোল বেটে নিয়ে ওখান থেকে দুধটা বার করে নিতে পারো, যেরকম আমরা মালাইকারিতে ইউজ করে থাকি। তো এটা এখানে একটু ডিফিকাল্ট বলে আমি রেডিমেড কোকোনাট মিল্ক ইউজ করব। আর এটার না একটা অসাধারণ টেস্ট আসে, আর একটা অসাধারণ স্মেল হয়, যেটা কিনা নর্মাল চিকেনের থেকে একদম আলাদা, আর করতে খুব কম সময় লাগে। আমি বোনলেস চিকেনে করছি, তোমরা উইথ বোন চিকেনও বানাতে পারো, তবে আমার মনে হয় গেস্ট আসলে বা নিজে যদি কোনোদিনও করো বোনলেস চিকেনে ফার্স্টে ট্রাই করে একবার দেখো, তারপরে উইথ বোন যদি বাড়িতে থাকে করলে কখনো ঠিক আছে সেটা, কিন্তু এটা ভালো লাগে কিন্তু বোনলেস চিকেন দিয়েই, আর ভীষণ কম সময় হয়ে যাবে বলে আমি বললাম যে বোনলেস চিকেনেই কিন্তু ট্রাই করো। আর মানে চিকেনটা বানানোর আগেই আমি বলছি এটা অসাধারণ খেতে হয়, তোমরা ট্রাই অবশ্যই করবে। এই রান্নাটা আমি পুরোটাই সানফ্লাওয়ার অয়েলে করব, আর তার মধ্যে যে যে ফোড়নগুলো অ্যাড করছি সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সর্ষে আর গ্রিন কার্ডামম। একটু নাড়াচাড়া করব যাতে অ্যারোমাটা সুন্দরভাবে বেরিয়ে আসে, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপরে পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট, আর অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অ্যাড করছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এই চিকেনটা একটু স্পাইসি হবে, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করব, আর তোমরা দেখতেই পেলে আমি কোনো এক্সট্রা স্পাইসেস কিন্তু ইউজ করিনি, আমরা নর্মাল ডেলি বেসিসে যে স্পাইসেসগুলো ইউজ করি সেগুলোই কিন্তু ইউজ করলাম। আর সামান্য একটু জল অ্যাড করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব।
মশলার থেকে তেলটা রিলিজ করে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। আর চিকেনটা তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি কিন্তু কোনোভাবে ম্যারিনেট করিনি, চিকেনটা কোনোভাবেই ম্যারিনেট করার কোনো দরকার নেই। তো চিকেনটা অ্যাড করার পরে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না চিকেনের কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। চিকেনটা অ্যাড করার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোকোনাট মিল্ক। তোমরা নিশ্চয়ই দেখলে যে আমি কিন্তু কোনো এক্সট্রা জল ইউজ করিনি, কোকোনাট মিল্কটা দিয়েই কিন্তু আমি চিকেনটাকে সেদ্ধ করব। তাই জন্য বেশ কিছুটা পরিমাণে কোকোনাট মিল্ক আমি এখানে ইউজ করলাম। চাপা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর আজকে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে ভেবেছিলাম যে ফেরার সময় আটা নিয়ে ফিরবো, কিন্তু আটা একদম বাড়িতে শেষ হয়ে গেছে। তাই জন্য আজকে আমি ময়দার রুটি বানাবো। পরোটাও খাওয়া যেত, কিন্তু চিকেনটা যেহেতু স্পাইসি তাই জন্য পরোটাটা অ্যাভয়েডই করছি আমি। তো আজকে ময়দার রুটি বানাবো। চিকেনটা সেদ্ধ হতে হতে আমি ময়দাটা মেখে ফেলবো। সাত থেকে আট মিনিট পর আমি লিকটাকে ওপেন করছি, আর দেখতেই পাচ্ছ নিশ্চয়ই অসাধারণ একটা কালার এসেছে। আর বোনলেস চিকেন যেহেতু তাই জন্য সেদ্ধ হতেও চিকেনটা খুব একটা বেশি সময় লাগেনি। আমি গ্রেভিটাকে একটু ড্রাই করে নিয়েছি, আর তেলটাও খুব সুন্দরভাবে রিলিজ করে গেছে। আর লাস্টলি আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর ধনে পাতা। তো আমি এরকমভাবেই ক্রিমি কোকোনাট চিকেনটা বানাই, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখতেই পেলে খুব একটা বেশি সময়ও লাগলো না, আর ঘরোয়া জিনিসপত্র দিয়েই কিন্তু এই চিকেনটা হয়ে যায়, আর ভীষণ ভালো একটা টেস্ট আসে, একদম অন্যরকম একটা ফ্লেভার। আর এটা দিয়ে রুটি খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আর যদি ট্রাই করো আমাকে জানাতে কিন্তু ভুলো না। Running from all things at once without thinking twice, and I knew it would catch up and that we would be the ones left behind. The stories I've been told, they never seem to leave my mind. And this road that I am on, gotta stay here for some time. Time has gone and I grew up, I somehow made it through without. তো জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। তো আজকে ডিনারটা কিরকম ছিল? দারুণ, অসাধারণ ছিল। তোমরা অবশ্যই একবার ট্রাই করো ক্রিমি কোকোনাট চিকেন, খুব কম সময় হয়ে যাবে, আর একদম খুব ভালো, একদম অন্যরকম একটা টেস্ট। সো যাই হোক, আজকে সকালবেলা বলেছিলাম যে আজকের ডেটা ইভেন্টফুল নয়, কিন্তু সত্যি সত্যি আজকের ডেটা খুব ইভেন্টফুল হয়ে গেল, থ্যাঙ্কস টু সৌরভ যে আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। সো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করব তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাকে লাইক করবে, শেয়ার করবে, আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আমাদের আবারও দেখা হবে, ততক্ষণের জন্য টাটা টাটা। স্টার্ট হয়েছে না? যে আরিসি লেখাটা আছে, অনেক কিছু শিখতে হবে। আমার মুখটা কি বড় লাগছে না? আমাকে মনে লেন্সের দিকে তাকাতে হবে, তাই না? একদম একদম মাঝখানটা। আমাকে বেশি ভালো লাগছে দেখতে, তোমার বাজে লাগছে? আমাকে অলওয়েজ ভালো লাগে।